হ্যালো ফ্রেন্ডস, আমি শুভঙ্কর। আমার ইউটিউব চ্যানেল পেস এম্পায়ার টু। আজকে আমি যাচ্ছি হুলু বিহার রাসে। আমরা এখন মোটামুটি আছিপুর যে নতুন জেটিটা তৈরি হয়েছে সেখান থেকে বড় বড় যে লঞ্চগুলো যায় সেখানে আমরা উঠেছি। এখন আমি লঞ্চের ভেতরে আছি। চলুন আস্তে আস্তে আমার ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন অলরেডি লঞ্চটা ছেড়ে দিয়েছে, জলের একটা সামান্য স্রোত আপনারা অবশ্যই চোখে পড়ছে। লঞ্চের ভেতরে মোটামুটি ভালোই ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। মোটামুটি সবাই এমনিও লোক পারে যায়, কিন্তু এতে এখন রাস চলছে বলে মোটামুটি ভালোই ভিড় হচ্ছে। তো পাশে দেখতে পাচ্ছেন রাহুল আছে, ওইদিকে আছে দেখতে পাচ্ছেন সৌরভ। দেখুন আস্তে আস্তে আমি আপনাদের বাসটা দিচ্ছি হুলু এরিয়ার যে জেটি সেটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এবার সময় হয়ে এসছে আস্তে আস্তে হুলু এরিয়ার জেটিতে আমরা নামবো। আপনাকে একটু হুলু এরিয়ার জেটির সাইড এগুলো আপনাকে একটু শেয়ার করছি, আপনারা ভালোভাবে দেখুন। এটা সেকেন্ড জেটি, আমরা যে জেটিতে নামবো দেখুন লঞ্চ দাঁড়িয়ে আছে মোটামুটি এই জেটিতে আমরা নামবো। চলুন আস্তে আস্তে জেটি থেকে নামা যাক। এই কত লোক নামছে দেখেছেন, জেটি থেকে মোটামুটি নেমেছি, প্রচুর লোক নামছে। ম্যাক্সিমামই ফুলবেরিয়ার রাস দেখতে যাচ্ছে। আমি এখন এখানে একটু দাঁড়িয়েছি কারণ যা ভিড় হচ্ছে সবাই সঙ্গে যাওয়াটা পসিবল নয়। জেটি থেকে আমরা উপরে উঠেছি, পাশে ওই সরু রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, বেশি দূর না। আস্তে আস্তে আমরা এর কাছে চলে এসেছি, গলি দিয়ে ঢুকে পড়েছি। দুদিকটা মেলা বসেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখুন এবার রাসে যে আমাদের যেমন বজবজ রাসে যেরকম চারদিকটা বিভিন্ন রকম মেলা এবং রাসের ঠাকুরগুলো থাকে সেই রকম এখানে আছে। আপনাদের চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। এবং এখানকার বলতে পারেন হাওড়া তথা সাউথ চব্বিশ পরগনা এটা একটা বড়ো ধরনেরই রাস হয় এবং দূর দূর থেকে সবাই দেখতে আসে। হাওড়া দূর দূরের লোকরাও আসে, আমরা বজবজ আশপুর পূজালি শ্যামপুর সেরিঙ্গাবাদ সবার লোকই মোটামুটি যায়। মানে আনুষঙ্গিক যারা আছে মোটামুটি জংশন টাইপের জায়গায় এবং ওখানকার জনসমাবেশ বা ভিড়টা প্রচুরই হয়। মোটামুটি 25 তারিখ পর্যন্ত রাসটা চলবে। রাস 25 তারিখ মানে মারা ছিল, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না। যারা যারা রাস দেখতে চান 25 তারিখের মধ্যে যাবেন, পরে গেলে কিন্তু হয়তো রাস দেখতে পেলেও ভাঙা রাস দেখতে পাবেন, কিছু উঠে গেছে। এই দেখুন এখানে হলো রাসের যে পুতুলগুলো থাকে সেইগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন। একটু সামনে নিয়ে যাচ্ছি, ভালোভাবে দেখুন আশেপাশে যেগুলো আর কি মোটর সিস্টেম করে জিনিসগুলো করে পুতুলগুলো নড়ে সেইগুলো সাইড দিয়ে আপনাদের একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্ট আর সাবস্ক্রাইব একটু করতে ভুলবেন না। যদি আপনার কোনো কেউ জানা শোনা থাকে অবশ্যই শেয়ার করবেন। এই জায়গাটা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আশা করছি ভিডিওটা তো অবশ্যই খারাপ লাগবে না। দেখুন মোটর সিস্টেম ক্যামেরায় ঘুরছে দেখতে পাচ্ছেন, দেখুন ভালোভাবে একটু দেখেছেন মোটর সিস্টেম। এখানে লাইটিং বা সুইটেবল
নিশ্চয়ই গিয়ে বুলগেরিয়ার রাষ্ট্রপতি বছর একবার করে দেখবেন। এই বছর 25 তারিখ পর্যন্ত ডেট দিয়েছে বাসে, অবশ্যই সবাই যান বাড়ির পরিবারকে নিয়ে, ভালো লাগবে। আর একবার আপনাকে রিওগেন দেখাচ্ছি, রাসের যে পুতুলগুলো আছে সেগুলো দেখালাম, একটু ভালোভাবে দেখুন। আমাদের মতনই ছিল, একই করা আছে, বয়স কালবাড়িতে যেমন হয় এবং এমন সুন্দর মতনভাবে ঘুরছে এবং খুব সুন্দর দেখাচ্ছে, দেখলে চোখ মুগ্ধ হয়ে যায়। দেখুন আমার মুগ্ধ হচ্ছে বলে আপনাদের আপনাদেরও হতে পারে আর নাও হতে পারে, তবে অবশ্যই আপনাদের মধ্যে এখানে কিন্তু অনেক বড় বাস, আপনারা অবশ্যই জানেন মেলা ও বসে, খারাপ মেলা বসে মানে দেখতেই পাচ্ছেন। এগুলো আলাদা আলাদা করে আপনাকে একবার ঘুরিয়ে দেখিয়েছিলাম, সেটা আলাদা আলাদা করে মানে মোটর সিস্টেম করা আছে, তো সেই জন্য আমি ওনাদের কাছে আরেকবার করে গিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন জিনিসগুলো। একটু আগে আমি চারদিক দিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলাম, কিন্তু এখন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের শেয়ার করছি। এগুলো আর কি ভালো দৃশ্য এবং বাচ্চারা দেখতে চাই, সেগুলো আমি শেয়ার করছি। এই বাচ্চা আমার বন্ধুরা বলবো আর বাচ্চাদের জিনিসটা ভালো হয়ে গেছে, এনজয়ও করেছে। দেখতেই পাচ্ছেন ইনকাম ভালো ইনকাম করছে এবং ভিড়টাও ভালো হয়েছে, দোলা টোলা রীতিমতন হচ্ছে চলছে। এই দেখুন মেলায় জিলিপি সিঙ্গারাটা হয়নি, জিলিপি ভাজ্যে দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন জিলিপিগুলো কি সুন্দর ভাজছে এবং অনেকখানি জায়গা জুড়েই জিনিসটা হচ্ছে, অনেকখানি জায়গা জুড়ে হচ্ছে। দেখে আপনাদের এত ভালো লাগে, যারা খেতে ভালোবাসে অবশ্যই ওখানে গিয়ে জিলিপি খেয়ে আসবেন, জিলিপিটা খুব ভালো করছে দেখলাম, আমরা টেস্ট করে দেখেছিলাম, আপনারাও খেয়ে আসুন। এবার আমাদের ফেরার মুখ, আবার আমরা লঞ্চিংটা করেছি, আমরা এখন ফিরছি, অল্প আছে, অন্ধকার হওয়ার সময় হয়ে এসছে, সূর্য অস্ত যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, একটা আলো জ্বলছিল বলে এত সুকাশটা ঠিক আছে এবং দূর থেকে দেখুন অন্ধকারে আপনাদের কেমন লাগে।